हाय गाइस, अस्सलामु अलैकुम एंड वेलकम बैक टू माय चैनल मुन्नीस लाइफस्टाइल। आशा करछि सबाई खूब भालो आछेन, आल्लाहर रहमते आमराओ भालो आछि। आज के नतून एक रेसिपी निये हाजिर हो गेलाम। आज के आमी आपनादेर साथे शेयर करब कोचु दिए चिंगड़ी माछेर एक तरकारी रेसिपी। और चिंगड़ी माछ एमन एक माछ जे माछ किना सब सब्जिर साथे किन्तु मिशे जाए। एखाने आमी किछु चिंगड़ी माछ खोसा छाड़िए खूब भालोभावे धुए निएछि, आर किछु कोचु निएछि केटे। एइभावे देखुन, प्रथमे आमी एकटा कड़ाइते तेल दिए दिलाम। तेल गरम होये गेले दिए दिब पेंयाज ओ मरिच कुचि। আর আমি যে কচুটি রান্না করছি সেই কচুটি সিদ্ধ করার কোনো দরকার নেই, তবে আপনারা আপনাদের চাইলে কচুগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রথমে পেঁয়াজ মরিচগুলো খুব একটু ব্রাউন করে ভেজে নিব। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু একটু হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এক টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে দিব, তবে আদা রসুনটা একটু আগে ভেজে নেবেন। এবং দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এবং সাথে অবশ্যই দিয়ে দিব স্বাদমতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছটা কষানো হয়ে গেলে আমি কচুটা দিয়ে দিব এবং কচুটাও ভালোভাবে মাছের সাথে কষিয়ে নেব। এই পর্যায়ে আপনারা যদি মনে করেন যে মশলাটা অনেক পুড়ে যাচ্ছে, তাহলে হালকা একটু পানি দিয়ে নেবেন। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর কচুটাকে খুব ভালোভাবে নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। আর মশলা পুড়ে গেলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। আমি আবারও বলছি, আপনারা চাইলে কচু কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন, আর কচু কিন্তু অনেক প্রকারেরই হয়ে থাকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন, আমি ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। কচুটা কিন্তু চিংড়ি মাছের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে আর এই তরকারিটি খেতে অসাধারণ হয়েছে। কচু দিয়ে চিংড়ি মাছ কিন্তু অনেক জনপ্রিয় একটি খাবার, আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু এই যে কতটা সুন্দর কালার এসেছে, আর দেখতেও কিন্তু অনেকটাই মজাদার মনে হচ্ছে। আর তরকারিটি খেয়ে আমার ফ্যামিলির সবাই অনেক খুশি হয়েছে। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর লবণটা লাস্টের দিকে একটু টেস্ট করে আবারও কম বেশি হলে দিয়ে নিতে পারেন, তবে বেশি হলে তো সমস্যা, দেওয়ার অপশন নেই। তবে এর জন্য একটি টিপস আছে, আপনারা একটু হালকা লেবুর রস দিয়ে দিলেই কিন্তু লবণের তেতো ভাবটা কমে যাবে। তরকারি যখন প্রায় হওয়ার দিকে তখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এর জন্যই কিন্তু আমি শুরুতে হাফ চা চামচ দিয়েছিলাম। দেখুন, তরকারিটা খুব সুন্দর হয়েছে। যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তাদের আমার চ্যানেলে স্বাগতম। অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা সবাই দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভিডিওর লিংক দিয়ে দিব। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার ঘরে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় আমাকে সাপোর্ট করুন এবং আমার সাথে থাকুন। আশা করছি সবাই খুবই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।